হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। আমার আজকের পর্বে থাকবে কীভাবে সারা বছর জুড়ে সজনে ডাটা সংরক্ষণ করা যায়, সেই পদ্ধতিটা। আর এই সজনে ডাটা কিন্তু সারা বছর পাওয়া যায় না, খুবই অল্প সময়ে পাওয়া যায়। সেজন্য চেষ্টা করব সজনে ডাটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারি। আর আমরা জানি সজনে ডাটার মধ্যে কিন্তু অনেক গুণাগুণ আছে, সেই জন্য চেষ্টা করব সবসময় সজনে ডাটা খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সজনের ডাটা নিয়ে নিলাম। এই গরমের সময় কিন্তু আমরা কম বেশি সবাই সজনের ডাটা খেয়ে থাকি। এখন আমি সজনের ডাটাগুলো কেটে নিব। আর এই সজনের ডাটা কিন্তু অনেক উপকার, সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। সজনের ডাটা খেলে শ্বাসকষ্ট সারে, অ্যালার্জি প্রতিরোধ করে, সজনের ডাটায় কোষ্ঠকাঠিন্য দূর করে, লিভার ও কিডনি সুরক্ষিত রাখে, শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে। তা আমরা সবসময় চেষ্টা করব কম করে হলেও সজনে ডাটা খাওয়ার। এই জন্য সারা বছর খাওয়ার জন্য চাইলে কিন্তু আমরা এভাবে সংরক্ষণ করে রাখতে পারি। তো আমি কিন্তু সবগুলো এভাবে কেটে নিলাম। এখন আমি সজনে ডাটার উপরের যে শক্ত আবরণ আছে সেটা এভাবে করে ছাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি সবগুলো খুশে ছাড়িয়ে নিলাম। আর এটা কিন্তু আমি আর পানি দিয়ে পরিষ্কার করে নিইনি, কারণ আমি আগে থেকে কিন্তু পানি দিয়ে পরিষ্কার করে তারপর খুশিটা ছাড়িয়ে নিলাম। এখন আমি এই প্লেটটা সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। ফিরে আসলাম 5 ঘন্টা পর। দেখুন আমার সজনে ডাটা কিন্তু বরফটা জমে শক্ত হয়ে এসেছে, আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন। এখন আপনি চাইলে যে কোনো একটি এয়ারটাইট বক্সে বা পলিথিনে বা আপনার হাতের কাছে যেটাই আছে সেটাই করে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এবং সারা বছর জুড়ে কিন্তু আপনি এটা সংরক্ষণ করে যখনই ইচ্ছা হবে তখন কিন্তু আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি রান্নায় ইউজ করতে পারেন। তবে একটি কথা বলে রাখি, অবশ্যই কিন্তু রান্নার 1 মিনিট আগে বের করে সরাসরি রান্নায় ব্যবহার করবেন। আগে থেকে বের করে রাখলে কিন্তু এর কালারটাও নষ্ট হয়ে যাবে এবং একটু শক্ত শক্ত লাগবে। তো আমি এখন পলিথিনে ভরে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন বা এভাবে করে একটি জিপলক ব্যাগেও রেখে দিতে পারেন। তবে ব্যাগে রাখলে একটু সুবিধা হয় যে ফ্রিজের জায়গাটা কিন্তু অনেকটাই কম লাগে, এই জন্য আমি এভাবে করে একটি পলি ব্যাগে করে নিয়ে নিলাম এবং একটি জিপলক ব্যাগে নিয়ে নিলাম। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো পাত্রে রেখে দিতে পারেন। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।